এতগুলো ধানের বস্তা কি একাই নিয়ে যাওয়া যায়? আর সারাদিন এত পরিশ্রম করে এখন কোথাও একটু বিশ্রাম নিব তার কোন উপায় নেই। ওই তো মোরল বাবুর বাড়িতে এসে গেছি। মোরল বাবু, ও মোরল বাবু, বাইরে আসুন। আরে তোতাজি, আর ধানের ভাগ দিতে এসেছিস বুঝি? হ্যাঁ গো মোরল বাবু। ও আচ্ছা, বেশ বেশ, তা এবার একটু বেশি ধানের বস্তা দেখছি। প্রতিবার তো এর থেকে কম ধানের ভাগ দিয়েছিলি। হ্যাঁ গো বাবু, প্রতিবারে ধান চাষ করে যা ভাগ পাই এতে সংসার চালানো খুব মুশকিল হয়ে যায়। আর তাই এবার দিন রাত এক করে পরিশ্রম করেছি, আর তাই আগের তুলনায় এবার একটু বেশি ফলন পেয়েছি। বেশ ভালো, বেশ ভালো করেছিস। ঠিক আছে, সবগুলো ধানের বস্তা এখানে রেখে চলে যা। আর এই নে 2000 টাকা, এই টাকা দিয়ে বীজ কিনে আবারও ভালোভাবে চাষ করা শুরু কর। এরপর তোতা ঈগলের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে ঈগল বনের সব পাখি চাষিকে বোকা বানাতো, আর সবার থেকে বেশি বেশি ফলনের ভাগ নিত। কি ব্যাপার, সবাই তো আমাকে ধানের ভাগ দিয়ে গেল, কিন্তু কবুতর এখনো আসছে না কেন? তবে কি কবুতর আমাকে ধানের ভাগ দিতে চাইছে না? না, তা তো হবে না, ধানের ভাগ তো আমাকে নিতেই হবে। এ কথা বলে ঈগল কবুতরের বাড়িতে চলে যায়। এই কবুতর, আমাকে ধানের ভাগ দিয়ে আসিস নি কেন? হ্যাঁ, আমার মেয়েটার যে অনেক জ্বর এসেছে কর্তা বাবু, তাই যেতে পারিনি। আর আপনি যখন চলে এসেছেন তাহলে এই এক বস্তা ধান নিয়ে যান। শুধুমাত্র একটা বস্তা ধান নিব মানে? আমাকে 3 ভাগের 2 ভাগ ধান দেওয়ার কথা ছিল, তাহলে এখন কম দিচ্ছিস কেন? এবার ফসল একটু ভালো হয়নি গো কর্তা বাবু, আর আমার মেয়েটারও যে জ্বর হয়েছে তাই একটু ডাক্তার দেখাতে হবে, আর এই জন্য আপনাকে এবার এক বস্তায় ধান দিচ্ছি বাবু। না না, এত অজুহাত তো আমি শুনতে চাই না। আমাকে 4 বস্তার মধ্যে 3 বস্তা ধান দে তো, নয়তো তোর ফসল চাষ করার 1 টাকাও আমি দিব না। ঈগলের কথা শুনে কবুতর ঈগলকে 3 বস্তা ধান দেয়, আর ঈগল 3 বস্তা ধান নিয়ে সেখান থেকে চলে যায়। ওগো, এখন আমরা কি করব? আর কি করে আমাদের মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাব? কবুতর আর সুখী তাদের মেয়ের জন্য কান্না করছিল, আর তাদের বাড়ির পাশ দিয়ে টুনি লাঙ্গল নিয়ে বাড়ি ফিরছিল। আর টুনি কবুতর আর সুখীর কান্না শুনে তাদের কাছে চলে যায়। কি ব্যাপার, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? এরপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে তোমরা কেউ মোরল বাবুর বাতানো ফাঁদে পা দিও না, কিন্তু তোমরা কেউ আমার কোনো কথাই শোনোনি, আর তাই আজ তোমাদের এত পরিশ্রমের ফসল মোরল বাবু নিয়ে গেছে। কিন্তু টুনি, আমরা যে পরিশ্রম ছাড়া কিছু করতে পারি না। চাষাবাদ করতে তো অনেক টাকা দরকার হয়, আর সেই টাকা তো মোরল বাবুই দেয়। আর মোরল বাবুর কথা না শুনলে যে মোরল বাবু আমাদের টাকা দিবে না, আর টাকা ছাড়া আমরা চাষ করব কিভাবে? করবে করবে, তোমরা সবাই নিজেদের টাকায় আর নিজের জমিতে নিজেরা পরিশ্রম করে ফসল ফলাবে, আর সেই ব্যবস্থা আমি তোমাদের করে দিব। আর তাই তুমি বনের সকল চাষীদের বলে দিও, আমরা সবাই মিলে কাল সকালে কৃষি বিষয়ক একটা আলোচনা করব। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর কবুতর বনের সবাইকে টুনির কথা জানাতে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালবেলা, আমি হলাম একজন কৃষি কর্মকর্তা, আর আমি তোমাদের সবাইকে সাহায্য করতে এসেছি। টুনি আমাকে তোমাদের কথা বলেছে। শোনো, তোমরা নিজেরা এত পরিশ্রম করো, কিন্তু বেশি ভাগটা মোরল বাবুকে দিয়ে দাও, এতে কি হয় তোমাদের সবার পরিশ্রম বৃথা হয়ে যায়। কিন্তু মোরল বাবু টাকা না দিলে আমরা ফসল ফলাবো কিভাবে? শোনো সবাই, আমাদের কোম্পানি গরিব চাষীদেরকে ঋণ প্রদান করে, আর তোমরা চাইলে আমাদের কোম্পানি থেকে ঋণ নিতে পারো, আর সুন্দরভাবে নিজেদের জমিতে চাষ করে ধীরে ধীরে আমাদের পরিশোধ করতে পারো। হ্যাঁ, এতে করে আমাদের ফসলের বেশি ভাগটা অন্যকে দিতে হবে না, আর তোমরা বেশ সুখে দিন কাটাতে পারবে। তোকে অনেক ধন্যবাদ টুনি, তুই আমাদের চোখ খুলে দিলি। আমরা সবাই এক্ষুনি মোরল বাবুর টাকা ফিরিয়ে দিব, আর টোনা স্যারের কোম্পানি থেকে ঋণ নিয়ে চাষাবাদ করবো।
ব্যাপার? তোরা সবাই আমাকে টাকা ফেরত দিচ্ছিস কেন? আমরা আপনাকে এই সামান্য টাকায় আপনাকে ফসলের বেশিরভাগটা এখন থেকে আর দিতে পারবো না, তাই আমরা আপনার টাকা ফেরত দিচ্ছি। ও বেশ, তবে এটা তো বল, তোরা চাষ করার জন্য টাকা কোথায় পাবি? এরপর কবুতর ঈগলকে সব কথা খুলে বলে আর সেখান থেকে সবাই চলে যায়। ও, এই টুনির দেখি দুটো থেকে চারটা ডানা গজিয়েছে আর তাই বেশি বাড়াবাড়ি করছে। হারাম যদি টুনি, তোর জন্য আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, তোকে তো আমি কিছুতেই ছেড়ে দিব না। যাক বাবা, এবার আমার এত পরিশ্রম সার্থক হয়েছে, যাই সবগুলো ধান বাজারে বিক্রি করে আসি। আরে টুনি তো দেখছি বাড়িতে নেই, এই সুযোগে টুনির লাগানো সব ফল গাছ আর বাড়িটা ভেঙে দিব, এরপর দেখি টুনি কত দূর দৌড়ায়। ওই তো টুনি, হারাম যদি টুনি মনে হয় ধান বিক্রি করতে বাজারে যাচ্ছে, আর ধান বিক্রি করা টাকা দিয়ে তো সে একটা নতুন বাড়ি বানাতে পারবে, আর আবারও বনের সবাইকে বুদ্ধি দিবে। না, আমাকে অন্য একটা উপায় ভাবতেই হবে। আরে টুনি, তুই এখানে আর আমি তোকে কত জায়গায় খুঁজছি। কেন গো কর্তা বাবু, আপনি আমাকে কেন খুঁজছেন? টুনি রে টুনি, তুই তো বনের সবার অনেক উপকার করেছিস, তাই আমি তোর উপর খুশি হয়ে তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। চল আজ আমরা নদীর ঘাটে বসে একসাথে মিষ্টি খাবো। ও মা, তাই? ঠিক আছে কর্তা বাবু, আসুন। এরপর টুনি আর ঈগল দুজনে মিলে নদীর ধারে বসে মিষ্টি খেতে থাকে, আর কিছুক্ষণ পরে ঈগল সুযোগ বুঝে টুনিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। শেষ, বুদ্ধিমতী টুনি শেষ, এখন থেকে বনের সবাই আবারও আমার কথা মতো চলবে। আহারে, এই টুনি তো দেখছি অসুস্থ হয়ে গেছে। টুনি, এই টুনি! পরিমাতার কথা শুনে টুনির জ্ঞান ফিরে আসে। কে টুনি, আর তুমি কে, আর আমি কোথায় এসেছি বলো তো, আর আমার বাড়ি বা কোথায়? আরে টুনি তো দেখছি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন যেভাবেই হোক টুনিকে স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে হবে। এরপর পরিমাতা তিন ফলের গাছ থেকে তিনটা ফল পেড়ে টুনিকে রস খাইয়ে দেয়। তোমার কিছু মনে পড়ছে টুনি? হ্যাঁ পরিমাতা, আমার সব কিছু মনে পড়ে গেছে, কিন্তু আমি তো নদীতে পড়ে গিয়েছিলাম, তাহলে এখানে কি করে এলাম? এরপর পরিমাতা টুনিকে সব কথা খুলে বলে। কর্তা বাবু আমার সাথে কেন এমনটা করলো বলো তো পরিমাতা, আমি তো বনের সবার উপকারের কথাই ভেবেছি, এর জন্য কর্তা বাবু আমার ক্ষতি করার কথা ভাবলো। শুধু ভাবিনি টুনি, তোমাকে মেরে ফেলার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছে, কিন্তু আমি তোমাকে রক্ষা করেছি, কারণ তোমার জন্য আমার মেয়ের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পেরেছি। কিন্তু কিভাবে পরিমাতা? তাহলে শোনো, একদিন আমার মেয়ের অনেক জ্বর হয়, আর জ্বরে সে তার স্মৃতিশক্তি ভুলে যায়, আর আমাদের কাউকেই চিনতে পারছিল না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। তুমি আমার মা না, আমি এখানে কেন? আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। এ কি, আমার মেয়ের কি হয়ে গেল? ও কাউকে চিনতে পারছে না কেন? সেনাপতি, এক্ষুনি তান্ত্রিককে খবর দাও। পরিমাতা, আপনার কন্যা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর ওর স্মৃতিশক্তি ফিরে পেতে পানির উপর থেকে তিন ফল খেতে হবে, আর তিন ফল খেলে আপনার কন্যা স্মৃতিশক্তি পুনরায় ফিরে পাবে। কিন্তু আমরা তো কেউই পানির উপরে যেতে পারি না, তাহলে কি আমার মেয়েটা কোনোভাবেই স্মৃতি ফিরে পাবে না? আর এই কথা বলার সাথে সাথে আমার সামনে তিনটা ফল এসে পড়ে, আর আমি খুশি হয়ে আমার মেয়েকে তিনটি ফলের রস করে খাইয়ে দিই, আর সাথে সাথে আমার মেয়ের স্মৃতি ফিরে আসে। কে কে আমার মেয়ের স্মৃতি ফিরে দিল?
আমি তাকে দেখতে চাই। তান্ত্রিক বাবা, আপনি আমাকে বলুন কে সাহায্যকারী? সে হচ্ছে টুনি, আর এই তার ছবি। আমি একদিন তিনটি আপেল ইচ্ছে করে নদীতে ফেলে দিয়েছিলাম, আর সেটাই আজ আপনার মেয়ের উপকারে লাগলো। কিন্তু এখন আমি এখান থেকে আমার বনে ফিরে যাব কিভাবে? আর ওই শয়তান ঈগলকে শাস্তি দিবই বা কী করে? এই নাও, তুমি এই তিন ফলের গাছটা নিয়ে যাও, আর এই তিন ফল গাছে ঈগলকে উচিত শিক্ষা দিবে। এরপর পরিমাতা জাদু করে টুনিকে বনে পাঠিয়ে দেয়, আর টুনি তিন ফলের গাছ নিয়ে ঈগলের বাড়িতে যায়। আর তিন ফলের গাছ ঈগলকে দেখে তার ফলগুলো দিয়ে ঈগলের শরীরে ছড়িয়ে ছুটতে থাকে। ওরে বাবা রে, কেটিল ছুড়লো, পালাও পালাও। ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। বাবা রকি, আমার মনে হয় আমার জীবনের শেষ সময়টুকু চলে এসেছে। তোরা দুই ভাই সব সময় একে অপরের পাশে থাকবি, কখনোই নিজেদের মাঝে ঝগড়াঝাটি করবি না, আর আমার যত সম্পত্তি আছে দুই ভাই নিজেদের মাঝে সেগুলো ভাগ করে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি থাকতে টোনার কোনো চিন্তা নেই। আমার মনে হয় আমি এবার একটু শান্তিতে মরতে পারবো। এই বলে দুবার হিসকি কেটে রাজু টোনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তারপর দুই ভাই মিলে বাবার লাশ নিয়ে শ্মশানে যায়, আর সৎকার করিয়ে বাড়িতে ফিরে আসে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। ততদিনে দুই ভাই তাদের বাবার শোক কাটিয়ে ওঠে। এরপর রকি মনে মনে ভাবতে থাকে, আমি যদি ওই টোনাকে পড়াশোনা করাই তাহলে তো ও অনেক চালাক হয়ে যাবে, আর ওর ভাগের সব সম্পত্তি পই পই করে হিসাব মিলিয়ে নিবে, আর আমি তো তখন সম্পত্তির অভাবে পড়ে যাব। না না, তা কখনোই হতে পারে না, এটা একদম হতে দেওয়া যাবে না। টোনাকে আমি একদম পড়াশোনা করাবো না, আজ থেকে ওকে আমি মাঠের কাজ করাবো। রকি তার ভাবনার কাজ সত্যি করে, আর টোনাকে মাঠে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। এরপর রকি বলে, ভাই শোন, তুই যদি পড়াশোনা করিস তাহলে তো আমার সাথে আর কোনো কাজ করতে পারবি না, আর তার ফলে অনেক টাকা নষ্ট করে আমাদের নতুন নতুন শ্রমিক নিতে হবে, কিন্তু আমি তো তা মেনে নিতে পারবো না রে। ঠিক আছে দাদা, আমি তোমার সাথে কাজ করব, পড়াশোনা করব না। বোকাটোনা রকির কথা মেনে নেয় আর মন দিয়ে জমির কাজ করতে থাকে, আর রকি তার নিজের পড়াশোনা ঠিকই শেষ করে নেয়। এভাবেই কেটেছে অনেকগুলো দিন। টোনা, আমরা আর কতদিন একা থাকি বল? বাড়িতে তো একটা বউয়ের প্রয়োজন আছে, তাই এবার আমি একটা বিয়ে করব ভাবছি। তাহলে আমিও বিয়ে করব দাদা। ঠিক আছে চল। এরপর টোনা আর রকি বিয়ে করে নেয়, আর রকি চালাকি করে টোনা আর তার বউকে আলাদা করে দেয়। দাদা, তুমি তো আমাদের আলাদা করে দিলে, তাহলে এবার আমাদের জমিগুলো আলাদা করে দাও, না মানে আমাকে তো কিছু খেতে হবে, তাই না বলো? বোকা ভাই আমার, আমি থাকতে তোর আবার কিসের চিন্তা বল? তুই আমার সাথে কাজ করবি, আর যা মাইনে হবে আমি তোকে তাই দিব। ঠিক আছে দাদা, আমি তো তোমার উপর কোনোদিন কথা বলিনি, আজও বলবো না। এরপর টোনা তার বউকে দিয়ে বাহিরে চলে যায়, আর খড়কুটো দিয়ে কোনো রকমে একটা ঘর বানিয়ে থাকতে শুরু করে, আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। রকি টোনাকে যা টাকা দেয় তা দিয়ে টোনার সংসার আজ চলে না। কি গো, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো বলো? এভাবে দিন দিন যে আমার শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে। অমন করে বলো না গিন্নি, দাদা যা করছে নিশ্চয় আমাদের ভালোর জন্যই করছে, তুমি কটা দিন একটু কষ্ট করো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার এসব কথা আমার আর ভালো লাগছে না।
টোনা টুনির কথাগুলো হাসি মুখে মেনে নেয় আর তারপর রকির কাছে যায়। দাদা, আমার যে আর একদম সংসার চলছে না, তুমি আমাকে একটু বেশি করে টাকা দাও না গো। তুই তো জানিস এখন বাজার দর একদম ভালো না, তোকে আমি এত টাকা কি করে দেই বল? তুই বরং একটা কাজ কর, আজ সারাদিন আমার বাড়ির সব কাজগুলো করে দে, আমি তার বিনিময়ে না হয় কিছু খাবার দিয়ে দিব। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনা সারাদিন কাজ করে আর সন্ধ্যায় রকি তাকে কিছু খাবার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর সামান্য কটা খাবার দেখে টুনি ভীষণ রেগে যায়। তোমার নির্দয় দাদা, সারাদিন তোমাকে গাধার মতো খাটিয়ে মাত্র একটা খাবার দিয়েছে, গরিব বলে কি এত অবহেলিত আমরা? খবরদার বলছি টুনা, আজকের পর আর তুমি তোমার ভাইয়ের কোনো কাজ করে দিবে না, নিজে কর্ম করে নিজের ভাগ্য বদলাবে, এই বলে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে বউ, তুমি আর ঝগড়া করো না তো, কাল থেকে আমি নতুন কাজ খোঁজার চেষ্টা করব। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। এরপর টুনি রাগ কমিয়ে ঘুমিয়ে পড়ে আর টোনাও ঘুমিয়ে পড়ে। বউ তো আমার ভীষণ রেগে আছে, কোনো কাজও তো পাচ্ছি না। তাতে কি হয়েছে, তোর ঘরে কি কোনো জিনিস নেই নাকি? সেগুলো বিক্রি কর আর খা। তা না হয় করলাম, কিন্তু তুমি কে? আমি হলাম অভাব, আমি সব সময় তোর ভিতরেই থাকি। এ কি, আমি তো মনে হয় স্বপ্ন দেখলাম, কিন্তু ওই অভাব তো আমাকে ঠিক কথাই বলেছে। আমার ঘরে একটা তামার কলস আছে, আমি ওটাই সকালে বিক্রি করব। এরপর টোনা আবার ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা তামার কলসি নিয়ে বাজারে চলে যায় আর সেটা বিক্রি করে খাবার কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। ঘরে একটা মাত্র জিনিস ছিল আর তুমি কি না সেটাও বিক্রি করে দিলে, কিন্তু আজকের খাবার তো হয়ে যাবে, কাল থেকে তুমি কি খাবে শুনি? অত চিন্তা করো না তো গিন্নি, আমি কাল থেকে কাঠকাটার কাজে যাব। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। এরপর টোনা হাত মুখ ধুতে চলে যায় আর টুনি নিজের হাতে খাবার বানাতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা অন্যের বাড়ি থেকে একটা কুড়াল নিয়ে কাঠকাটার জন্য চলে যায়। আজ আমাকে কাঠ কেটে টাকা রোজগার করে ছাড়তে হবে, না হলে যে বউটা আমার খুব কষ্ট পাবে। এরপর টোনা গাছ কাটতে থাকে আর হঠাৎ করে টোনা একটা বড় গাছের কোঠরে কিছু সোনার মোহর দেখতে পায়। ওরে বাবা রে, কতগুলো সোনা, আমি তো আগে কোনোদিন এমন সোনা দেখিনি, কিন্তু গাছের কোঠরে এতগুলো সোনার মোহর কোথা থেকে এলো? দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। কেউ কেউ আছে এখানে? থাকলে সারাদিন কি হলো, শুনতে পাচ্ছেন না আমার কথা? টোনা এদিক ওদিক অনেক খুঁজতে থাকে কিন্তু কাউকেই খুঁজে পায় না। হয়তো বা কেউ এগুলো এখানে লুকিয়ে রেখেছে, আমি বরং এগুলোকে অনেক ভালো করে রেখে যাই, যে রেখেছে তার খুঁজে পেতে অনেক সুবিধা হবে। এরপর টুনা সোনার মোহরগুলো সুন্দর করে গুছিয়ে রেখে বাড়িতে ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। অন্যের জিনিস না এনেছো, অনেক ভালো করেছো গো, আজ তো খালি হাতেই ফিরেছো। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কাল কিছু খাবার বানিয়ে রেখেছিলাম, চলো ওগুলোই খেয়ে নেই। এই বলে টোনা টুনি খাবার খেতে যাবে আর হঠাৎই তাদের ঘরে একটা সাপ দেখতে পায়। আরে আরে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি আজ তোমার সততায় মুগ্ধ হয়ে গেছি, তাই সেই সোনার মোহরগুলো তোমাকে দিতে এসেছি, এই নাও এগুলো। ওই মোহরগুলো তুমি রেখেছিলে তাহলে? কিন্তু এমনি কেন নিব আমি, আমার ভাই প্রতারক হতে পারে, কিন্তু আমি নই। আমি তোমাদের উপহার দিচ্ছি আর তার কারণেই তুমি এটা নিবে, আর তোমার ভাইয়ের কাণ্ড আমি আমার দৈব শক্তি দিয়ে দেখতে পাচ্ছি, ওর কাজের জন্য আমি ওকে শাস্তি দিব। না না, তুমি আমার ভাইকে কিছু করো না, আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই যে ছিল আমার সব সম্বল। টোনার এসব কথা রকি পাশ থেকে শুনে ফেলে।
ভাই টোনা, আমি এসেছিলাম তোকে কাজের জন্য নিয়ে যাব বলে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে আমি তোর সব কথা শুনে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে ভাই। না না দাদা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে একদম ছোট করবে না, আমি তোমার প্রতি কখনোই রেগে ছিলাম না আর আজও নেই। সবার মিলন দেখে আমারও অনেক ভালো লাগছে। টোনা, তোমার ভাগ্য ফিরেছে, এবার তোমরা তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা মায়া বন্ধন নিয়ে সুখে দিন কাটিয়ে দাও। এরপর সাপ সেখান থেকে চলে যায় আর টোনা তার ভাগ্য ফিরে পেয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিরে মা টুকি, তোর তো আজ ভীষণ শরীর খারাপ, তোকে তো ঘুমাতে বললাম, তা না করে তুই এখনো পড়াশোনা করছিস যে? না মানে মা, আমার তো সামনে পরীক্ষা, আর আজ যদি আমি পড়াশোনার ফাঁকি দিই তাহলে তো পরীক্ষায় খারাপ করব, তাই না? আসলেই কি তাই, নাকি অন্য কোনো ব্যাপার আছে বলতো? মাকে খুলে বলতো সব। মায়ের কথা শুনে টুকি মনে মনে ভাবে, আমি যদি আজকে পড়াশোনা শিখে না যাই তাহলে আমার মাস্টার মশাই আমাকে অনেক মারবে, আর আমি যদি মাকে মাস্টার মশাইয়ের কথা বলে দিই তাহলে তো মা স্কুলে গিয়ে মাস্টার মশাইয়ের সাথে খারাপ আচরণ করবে, আর তখন মাস্টার মশাইয়ের কাছে আমাকে আরো বেশি বেশি মার খেতে হবে। থাক বাবা, মাকে কিছু জানানো যাবে না, মাস্টার মশাই তো বলেছে স্কুলের খবর যেন বাড়িতে না যায়। কি রে মা, তুই চুপ হয়ে গেলি কেন, কি রে? না না মা, কোনো ব্যাপার নেই, আসলে আমার পড়াশোনা একদম মুখস্থ হচ্ছে না তো, আর তার কারণেই আমার ভীষণ কান্না পাচ্ছে মা। কাঁদিস না সোনা মা, কাঁদিস না, আয় আমি তোকে পড়া বুঝিয়ে দিচ্ছি। এরপর টুনি তার মেয়েকে পড়া বোঝাতে থাকে। এদিকে টুকি পড়তে পড়তে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে, আর টুনিও তার মেয়ের পাশে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টুকি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয়। মা, ও মা, আজ আমি স্কুলে যাব না মা, কাল তো আমি একদম পড়া মুখস্থ করতে পারিনি, আমি স্কুলে যাব না। না মা, স্কুল একদমই মিস দিতে নেই, তুই পড়া মুখস্থ করতে পারিস নি তাতে কি হয়েছে? তুই তো অসুস্থ ছিলি বল, মাস্টার মশাই কি বুঝিয়ে বলবি, তাই হবে। টুনি অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে টুকিকে স্কুলে পাঠিয়ে দেয়। টুকি ভয়ে ভয়ে স্কুলের ব্রেঞ্চে গিয়ে বসে পড়ে। এদিকে রাগী মাস্টার মশাইও ক্লাসরুমে ঢুকে পড়ে। রাগী মাস্টার মশাইকে দেখে সবাই থরথর করে কাঁপতে শুরু করে। তোমাদের সবাইকে আমি যা যা পড়া দিয়েছিলাম তা সবই হয়েছে কি তোমাদের? জি স্যার, আমাদের হয়েছে। কুহুর সাথে সাথে বাকিরাও বলতে শুরু করে পড়া হয়েছে, শুধু টুকি চুপ করে থাকে। টুকি, তুমি চুপ করে আছো কেন, পড়া হয়নি তোমার? না না স্যার, আমার পড়া হয়নি, আমি গত রাতে ভীষণ অসুস্থ ছিলাম, আর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি তো নিজেও বুঝতে পারিনি। ফাজিল কোথাকার, অজুহাত দেওয়ার আর কোনো জায়গা পাসনি তাই না? এই আর কার কার পড়া হয়নি সত্যি করে বল, যদি কেউ মিথ্যে বলেছিস তো আমি তার হাড় হাড্ডি গুলো গুঁড়ো করে ফেলবো বলে দিলাম। স্যার, আমাকে পড়া হয়নি, আমার কাল ডায়রিয়া ধরেছিল স্যার। সবার কথা শুনে স্যার ভীষণ রেগে যায় আর দুজনকে মারতে শুরু করে দেয়। শয়তান ফাজিল, খুব অজুহাত দিতে শিখে গিয়েছিস তাই তো, দেখ এখন কেমন লাগে। স্যার, আমি আমি সত্যি কথা বলছি স্যার, দয়া করে আমাকে মারবেন না স্যার, আমি যে আর সহ্য করতে পারছি না, এবার যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়বো স্যার। স্যার দয়া করুন, রাগী মাস্টার কোনোভাবেই থামে না, টুকি আর শালুকে মারতে মারতে অসুস্থ করে ফেলে। এরপর তাদের কান ধরিয়ে বাইরে বের করিয়ে দেয়। এসব দেখে বাকিরা ভীষণ কষ্ট পায়। স্যার স্যার, ওরা তো সত্যি কথাই বলেছে, আপনি দয়া করে ওদের ছেড়ে দিন স্যার।
বা ভালোই তো, অন্যের হয়ে ওকালতি তো ভালোই করতে পারিস দেখছি। যা এবার ওকালতির পাশাপাশি অন্যের দুঃখে শামিল হ গিয়ে, যা ওদের সাথে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়। মাস্টার মশাইয়ের ভয়ে রকি তাড়াতাড়ি বাইরে যায় আর রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকে। আর এদিকে টুকি আর শালু অসুস্থ থাকায় এত মার খাওয়ার ফলে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্যার স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, এরা দুজন যে অজ্ঞান হয়ে গেছে। এই তোরা চুপ কর, এত অস্থির হওয়ার কিছু নেই, এরা সামান্য অজ্ঞান হয়েছে, মরে তো আর যায়নি, যা গিয়ে জল নিয়ে আয়। এরপর সব পাখিরাই দৌড়ে জল নিয়ে আসে আর টুকি শালুর জ্ঞান ফিরিয়ে আনে। টুকি শালু শোন, তোদের এখন বাসায় পাঠানো হবে, কিন্তু তোরা যদি আমার কথা বাসায় বলিস তাহলে পরবর্তীতে আমি তোদের আরো কঠিন শাস্তি দিব, কি মনে থাকবে? তো টুকি আর শালু কোনো রকমে তাদের মাথা নাড়ায় আর তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। তোরা আর হা করে দাঁড়িয়ে থেকে কি করছিস, যা তোরাও বাড়ি চলে যা। কিন্তু স্যার, আজ তো আপনি আমাদের কিছুই পড়ালেন না, কাল আমরা পড়া না পারলে তো আমাদের আবার মারবেন। তোদের আমি বাড়ি ফিরে যেতে বলেছি, বাড়ি ফিরে যা, আর তা না করে আমার মুখের উপর কথা বলছিস, এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দিব বলে দিলাম। রাগি মাস্টারের কথা শুনে সবাই ভয়ে স্কুল ছেড়ে বাড়ি চলে যায়। এদিকে টুকির আর শালুর মা তাদের মেয়ের এমন অবস্থা দেখে ভীষণ রেগে যায়। সামান্য একটা স্কুল মাস্টারের এত বড় সাহস, সে কিনা আমার মেয়ের গায়ে এভাবে হাত তোলে, আজ আমি এই স্যারের বারোটা বাজিয়ে ছাড়বো। না মা না, তুমি স্যারের কাছে একদম যাবে না, স্যার না, স্যার ভীষণ রাগি, আর তুমি যদি স্যারের কাছে যাও স্যার আমাকে আরো বেশি বেশি করে মারবে, আমি চাই না মার খেতে, বা মার খেতে ভীষণ কষ্ট হয়, আমি আমি পড়াশোনা করতে চাই, আমি পড়াশোনা করতে চাই মা, আর আমাদের জঙ্গলে তো কোনো স্কুল নেই বলো। মেয়ের এমন কথা শুনে টুনি ভীষণ বিপাকে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোর স্যারকে কিছুই বলবো না, চল এবার তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আর যাই হোক মা তোকে তো সুস্থ হতে হবে বল। টুনি জোর করেই মেয়েকে নিয়ে হাসপাতালে যায় আর শালুর মাও তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর তাদের চিকিৎসা করে তাতে সুস্থ করে তোলে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। অসুস্থতার কারণে এই কয়েকদিন টুকি আর শালু স্কুলে যেতে পারে না। আজ আমি তোমাদের অন্যরকম একটা ক্লাস নিব, আর তার আগে আমি সবার পূর্ণ উপস্থিতি দেখব। এরপর মাস্টার সবার হাজিরা খাতা বের করে আর হাজিরা খাতা দেখে সে রেগে আগুন হয়ে যায়। তোদের এতগুলো দিন করে অনুপস্থিত কেন, হ্যাঁ এখন তো ইচ্ছে করছে তোদের সব কটাকে উল্টো পাশে ঝুলিয়ে পেটাতে। স্যার আমরা কেউই ইচ্ছে করে অনুপস্থিত হইনি, আমরা সবাই কোনো না কোনো সমস্যার কারণেই স্কুল মিস দিয়েছি, আর আপনার এমন রাগের কারণেই তো আমাদের কত কষ্ট হয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার রাগ নিয়ে কথা বলিস? এই বলে মাস্টার তার হাতে থাকা লাঠি রকির দিকে ছুড়ে মারে আর লাঠিটা লেগে রকির মাথা ফেটে যায়। স্যার আমি সবাই আপনার অনেক অন্যায় সহ্য করেছি, অনেক মার খেয়েছি, কিন্তু আজ আর নয়, আপনার মতো রাগী মাস্টারের আমাদের কোনো প্রয়োজন নেই। এমন কথা শুনে মাস্টার আরো বেশি রেগে যায় আর সবাইকে এক পাশ থেকে মারতে শুরু করে। তোমরা কি কোথায় আছো, বাঁচাও বাঁচাও আমাদের, আমাদের দুষ্টু স্যার যে আমাদের মেরে ফেলছে, বাঁচাও বাঁচাও আমাদের। কি ওই রাগি স্যার আবার আমাদের ছানাদের মারছে? না এভাবে আর সহ্য করা যাচ্ছে না, আজ সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এরপর শালিক দৌড়ে সবার কাছে যায় আর সবাইকে ডেকে নিয়ে স্কুলে চলে আসে। শয়তান মাস্টার, তোর কাছে আমরা আমাদের ছানাকে দিয়েছি শিক্ষা গ্রহণ করানোর জন্য, একজন ভালো পাখি হওয়ার জন্য, আর সেখানে তুই কিনা তাদের ওপর অত্যাচার করিস।
এই বলে সবাই মিলে রাগি মাস্টারকে মারতে শুরু করে। মারতে মারতে আদমরা করে জঙ্গল থেকে তাড়িয়ে দেয় আর স্কুলে নতুন মাস্টার নিয়োগ দেয়। আর এরপর থেকে ছানারা অনেক মজা করে নতুন মাস্টারের কাছে পড়তে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।